আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমি একটি ব্লগ শেয়ার করছি এটা হলো রমজানের আগের ব্লগ আমি রেডি করে রেখেছিলাম তো আপলোড করব করব করে আর করা হয়নি কারণ দেখা যায় যে অনেক ভিডিও জমে যায় আর আপলোড করা হয় না তো সকালে নাস্তা শেষ করে আমি আজকে রান্নাঘরে চলে এসেছি আজকে যেহেতু রান্না নেই ফ্রিজে রান্না করা আছে খাবার আছে এর জন্য ভাবলাম যে আজকে একটু গরম মশলার করব ঘরে আর একটু যে রান্নার যে গুঁড়া মশলা সব কোটাগুলো একটু ক্লিন করে নিব আর এর সাথে গরম মশলা আমি কিভাবে ঘরে তৈরি করি সেটাও শেয়ার করা হয়ে যাবে তো প্রথমেই আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আর আমি যে এখানে রাখি কোটাগুলো ওইখানে আমি একটু টাও মানে পেপার টাওয়াল দিয়ে রাখি কারণ পেপার টাওয়াল দিলে আমার কাছে মনে হয় পানিটা পড়লে বা কিছু পড়লে তাড়াতাড়ি শোক করে যদিও এইখানে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় ব্যবহার করার জন্য কিন্তু তারপরেও আমার কাছে পেপার টাওয়ালটাই বেশি ইজি মনে হয় এর জন্য পেপার টাওয়ালটাই ব্যবহার করি তো সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখতেছি আমি যদিও ডেইলি ক্লিন করি ডেইলিটা কিন্তু তারপরও দেখা যায় যে সপ্তাহ এক সপ্তাহ দুই সপ্তাহ পর পর একটু ডিপ ক্লিন করতে হয় সব কিছু তো গরম মশলা শেষ হয়ে গেছে একটু গরম মশলা তৈরি করতে হবে আর যেহেতু রোজা আসতেছিল জন্য ভাবলাম যে রোজাতে দরকার হবে ছোলা টোলা করতে বিরিয়ানি করতে তো আমার কি কিচেনের যে কেবিনেটটা সেটা খুবই ছোট খুব বেশি জিনিসপত্র আটে না তো আমার আরেকটা সফ আমরা কিনে নিয়েছি ওগুলোতেই সব সময় তো ও সব কিছু ক্লিন করার পর একটু ক্যান্ডেলটা জ্বালিয়ে নেই আর আমার সবসময় ঘরে ক্যান্ডেল জ্বালাই কারণ ক্যান্ডেলের যে সুন্দর ফ্রেশ গন্ধ আসে সেটা ঘরটাকে খুব বেশি ফ্রেশ করে দেয় আর দেখা যায় যে কাজ করতেও খুব ভাল লাগে তো আমার মোটামুটি তিন রুমে সবসময় ক্যান্ডেল থাকে আর আসলে খুব ভাল লাগে আমার ক্যান্ডেলের ফ্লেভার আর ক্যান্ডেল থাকলে ফ্রেশ ফুল ক্যান্ডেল খুবই ভাল লাগে তো আমি যে কৌটাটাতে সবসময় গরম মশলার গুড়ি রাখি তো এটা ধুয়ে নিচ্ছি আর এই যে এই কৌটাটা আমি যখন এসেছিলাম বাংলাদেশ থেকে তখন আমার মা কি একটা যেন দিয়ে দিয়েছিল মনে নেই এখন তো এই কৌটাটা আর ফেলিনি রেখে দিয়েছি স্মৃতি হিসেবে তো ওইটাও ধুয়ে রাখতেছি এটা জানি না কেন সব সময় এরকম ক্লিন করে রেখে দিই কিছুই রাখি না তারপরও মানে ওইভাবে খালি রেখে দিই আবার যখন সব কিছু ক্লিন করে ওইটার সাথে আবার ক্লিন করে রাখি তো এখন এই যে আস্তে আস্তে সব গরম মশলার কোটাগুলো এনে এনে রাখতেছি তেজপাতা তারপরে যে গরম মশলা তো এখন আপাতত এই যে এই কোটাগুলোতেই রাখতেছি কারণ যেহেতু আমাদের প্ল্যান আছে নতুন বাসায় যাওয়ার মানে কিছুদিন পরে তো তখন হয়তো বা কিনবো নতুন জিনিসপত্র আর দেখা যাবে যে এখন কিনে রাখলে আবার এগুলো টেনে নিতে হবে অনেক কষ্ট তো এখন আমি এখানে দিয়ে দিব হলো এই যে এলাচ গোলমরিচ আর লবঙ্গ তো সব কিছুই পরিমাণ মতো দিতে হবে আসলে আমি এখানে পরিমাণটা বলতেছি না চোখের আন্দাজ করে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম হলো কয়েক টুকরা দারচিনির গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি হলো তেজপাতা তেজপাতা একটু সমস্যা হয় ব্ল্যান্ড করতে কিন্তু ভেজে নিলে আর সমস্যা হয় না তার সাথে তাড়াতাড়ি মানে ভেঙে যায় গুঁড়ো হয়ে যায় তো এখন দিয়ে দিব হলো এই যে এলাচ এলাচ আমার অনেক প্রিয় মানে এলাচের ফ্লেভারটা কিন্তু দাঁতে কামড় পড়লে খুব রাগ হয় তো কিন্তু তারপরেও আমার সব গরম মশলার মধ্যে এলাচটাই বেশি প্রিয় ভালো লাগে তো এখন আমি এই যে একটা কড়াই গরম করে আমি হাই পাওয়ারে প্রথমে গরম করে নিয়েছি তারপরে যখন আমি গরম মশলার গুড়িগুলো দিয়েছি তখন একদমই চুলার আগুনটা কমিয়ে নিয়েছি নইলে এই গরম মশলাগুলো পুড়ে গেলে এটা কিন্তু খুব বাজে গন্ধও বের হবে আর মানে যে গরম মশলা সুন্দর গন্ধটা আর বের হবে না তো একদম হালকা আগুনে বা ভালো করে বারবার নেড়ে নেড়ে এটা ভাজতে হবে ধৈর্য নিয়ে আসলে যে কোনো কাজই ধৈর্য ধরে করলে কিন্তু অনেক ভালো হয় সুন্দর হয় তো আমি এরকম হাত দিয়ে দিয়ে দেখতেছি যে এটা মানে গরম হয়েছে কি না তো এমনভাবে গরম করতে হবে যাতে হাতে মানে সহ্য করা যায় এরকম আমি এখানে সাধারণত জিরা মানে অ্যাড করে থাকি কিন্তু আজকে আর জিরা অ্যাড করলাম না কারণ জিরা গুঁড়ো আলাদা আছে আলাদাভাবেই দেখা যায় যে ব্যবহার করে তো অনেক সময় দেখা যায় যে গরম মশলাতেও জিরা আছে আবার আলাদাভাবেও জিরা ব্যবহার করলে অনেক বেশি তরকারিতে জিরা জিরা হয়ে যায় মানে জিরার ফ্লেভারটা হয়ে যায় এর জন্য আর আজকে জিরা ব্যবহার করলাম না তো গরম মশলাটা ভাজার সাথে সাথে কিন্তু কড়াই থেকে নামিয়ে রাখতে হবে নইলে এটা পুড়তে থাকবে আর স্মেলটা অনেক মানে নষ্ট হয়ে যাবে আর সুন্দর একটা স্মেল থাকবে না তো এইটা একটা প্লেটে ঢেলে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো এটা খুব বেশি ঠান্ডা হতে দেওয়া যাবে না একটু গরম গরম থাকা অবস্থায় ব্লেন্ড করে নিতে হবে আর ব্ল্যান্ড করতে হবে যতক্ষণ পর্যন্ত নাম একদম গুঁড়া হয় তো ব্ল্যান্ড করার সময় ব্ল্যান্ডার একসাথে অনেক সময় ব্যবহার না করে কয়েক সেকেন্ড কয়েক সেকেন্ড করে ব্যবহার করলে কিন্তু আপনার ব্ল্যান্ডারটাও ভালো থাকবে আর ব্লেন্ডটাও খুব সুন্দর মতো হবে এই ম্যাজিক বুলেটটা মানে অনেক ভালো অনেক তাড়াতাড়ি জিনিসপত্র আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় আর খুব হেল্পফুল ছোট এবং ব্যবহারেরও খুব সুবিধা ধোয়া চোয়া সব কিছু মিলিয়ে তো এই তো আমার যতক্ষণ পর্যন্ত মানে গুড়া না হবে ততক্ষণ পর্যন্ত আমি ব্লেন্ড করে নিব এটা তো আর মানে গুণে বলা যাবে না এটা ব্লেন্ডারের কোয়ালিটি এবং মশলার উপর ডিপেন্ড করবে যে কতক্ষণ লাগবে তো একটু সময় নিয়ে করলেই কিন্তু হয়ে যায় মানে সময় লাগলেও সুন্দরই হয় আমি দেখেছি বাজারের গরম মশলা কিনলেও ঘরের গরম মশলার মতো কালার হয় না প্লাস গন্ধটাও এরকম হয় না তো যাদের সময় নেই তাদের তো অবশ্যই কিনতে হবে আমিও মাঝে মাঝে কিনেই ব্যবহার করি কারণ দেখা যায় যে অনেক সময় বানানোর ধৈর্য থাকে না তো কিন্তু তারপরে একটু সময় করে একটু মানে বেশি করে বানিয়ে রাখলে অনেক দিন চলে যায় তো এই তো আমি যে রকম চাই ওরকম হয়ে গেছে আমার এত গুড়ির থেকে এরকম একটু পছন্দ মানে দেখতে ভালো লাগে আমার কাছে তো এখন হলো এটা রেখে এক সাইডে কারণ আমি তো কৌটাটা ধুয়ে দিয়েছি ওটা শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে আর এই যে এইদিকে আদ্র মানে কি বলবো অনেক দুষ্টুমি করতেছে খেলতেছে ওইগুলাই করে এখন চারিদিকে শুধু ঘুরা ঘুরি আর জিনিসপত্র ফেলা ভাঙা এগুলাই ওর কাজ এই যে এদিকে এসে ফুলদানির উপরে পা দিয়ে শুয়ে আছে আর এগুলো যে শখ ফেলে একটা একটা করে সবাই বেবিটার জন্য দোয়া করবেন আর এদিকে যে কোটাটাও কিন্তু শুকিয়ে গেছে এখন আমি যে গরম মশলাটা ঢেলে রাখব তো আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর সবাই হেলদি হেলদি খাবেন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ